হ্যালো ভিউয়ার্স, নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আজকের ব্লগটি হতে চলেছে খুবই স্পেশাল ব্লগ, কারণ ইয়ামাহা তার রিসেন্টলি ইয়ামাহা R15 ভার্সন 4 এবং ইয়ামাহা R1M লঞ্চ করেছে ইন্ডিয়ান ভার্সনে। সো আজকের ভিডিওটি থাকছে সেই বাইকটির উপরে। ভিডিওটিতে আমরা আজকে কথা বলবো বাইকের ফার্স্ট ইমপ্রেশন লুক অ্যান্ড দেন হচ্ছে এটার প্রাইস নিয়ে। ভিডিওটি না টেনে ইনশাল্লাহ দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওতে জানিয়ে দিব কী কী ফিচার্স এবং কী কী নতুন টেকনোলজি নিয়ে এসেছে ইয়ামাহা R15 ভার্সন 4 এবং ইয়ামাহা R1 ব্লুটু কানেক্টিং ফিচার সমৃদ্ধ ইয়ামাহা R1 মিটার এই বাইকটিতে ইউজ করা হয়েছে। এই বাইকটিতে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন, তাছাড়াও আপনার বাইকের মাইলেজ কতটুকু যাচ্ছে সেটাও শো করবে। GPS ট্র্যাকারের মাধ্যমে আপনার বাইকের লাস্ট পার্কিং অপশনটাও আপনি দেখতে পাবেন। ডুয়েল চ্যানেল ব্রেকিং সিস্টেম, এটার ওয়েট করা হয়েছে 142 kg। ডেল্টা বক্স ফ্রেম, যার ফলে হচ্ছে আপনি ব্যালেন্সটাও খুবই স্মুথলি পাবেন এবং বাইকের যেটা কর্নারিংয়ে খুব ভালো হেল্পফুল হবে। রেয়ারও ABS ইউজ করা হয়েছে। 40 সেগমেন্টের টায়ার, তার সাথে রেডিয়াল টায়ারটা ইউজ করা হয়েছে। অ্যালুমিনিয়াম সুইঙ্গার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, যার ফলে হচ্ছে আপনার বাইকটি যদি সাইড স্ট্যান্ডে থাকে তাহলে বাইকটি আর স্টার্ট দেওয়া সম্ভব হবে না। এরোডাইনামিক শেপ হওয়ার ফলে বাইকের স্পিডিং আপনি খুব ভালোভাবেই অনুভব করতে পারবেন। 155 cc-র SOSC ফুয়েল ইঞ্জেক্টর, VVA টেকনোলজি সমৃদ্ধ ইঞ্জিন। বাইকটির মিটারে আরও শো করবে কখন আপনার গিয়ারটা শিফট করতে হবে। এই প্রথম ফ্রন্ট সাসপেনশন USD সাসপেনশন ইউজ করা হয়েছে, এর সাথে পেয়ে যাবেন স্লিপার ক্লাচ। বাইকটির কন্ট্রোল এবং ব্যালেন্স আগের থেকেও টেকনোলজি আরও আপগ্রেড করা হয়েছে। কুইক গিয়ার শিফট টেকনোলজি থাকার ফলে বাইকের এক্সেলারেশন R15 ভার্সন 3 থেকে ভার্সন 4-এ আরও স্মুথ করা হয়েছে। ইয়ামাহা R1M এর স্পেশাল একটি কালার এবং ইয়ামাহা R1 ভার্সন 4-এর আরও 3টি কালার, সর্বমোট 4টি স্পেশাল কালার লঞ্চ করেছে ইন্ডিয়ান ইয়ামাহা। আরও কিছু স্পেশাল ফিচার দেওয়া হয়েছে, আমরা এক নজরে দেখে নিই। ভিউয়ার্স, এতক্ষণ আমি পুরো ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করলাম কী কী নতুন ফিচার্স এসেছে এই বাইকটিতে। তবে এক কথায় বলা যায়, এই বাইকটি হচ্ছে বর্তমান আধুনিক যুগের আধুনিক টেকনোলজির সমৃদ্ধ সবচাইতে প্রিমিয়াম সেগমেন্টের একটি বাইক। এই বাইকটা যেহেতু এখনও আমাদের বাংলাদেশের মার্কেটে এসে পৌঁছায়নি এবং কারো কাছে এখন পর্যন্ত অ্যাভেলেবল না, তো তার জন্য দুঃখিত, প্রাইসটি এখন বলতে পারছি না। তবে আশা করি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশের মাটিতে পাওয়া যাবে ইয়ামাহা R15 ভার্সন 4 এবং ইয়ামাহা R1M। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে আপনাদের পাশেই রাখবেন এবং খুব তাড়াতাড়ি ফার্স্ট রাইড ইমপ্রেশন নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। সো ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সেফটি ইন্স্যুরেন্স ছাড়া কেউ বাইক রাইড করবে না।